বাগেরহাটের অন্যতম সংরক্ষিত পুরাকৃতি নয় গম্বুজ মসজিদ। নয় গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ঠাকুরদিঘির পশ্চিম তীরে এবং খানজাহান আলী সমাধিসৌধের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। খ্রিস্টীয় 15 শতকে খানজাহান আলী স্থাপত্য শৈলীতে আয়তাকার ভূমি পরিকল্পনায় এটি নির্মাণ করা হয়। বর্গাকারে নির্মিত এই মসজিদের পরিমাপ 15.24 মিটার × 15.24 মিটার এবং দেয়ালগুলো 2.34 মিটার পুরু। মসজিদের ছাদ 9টি নিচু অর্ধবৃত্তাকার গম্বুজ দ্বারা আচ্ছাদিত। গম্বুজগুলো মসজিদের অভ্যন্তরস্থ 4টি পাথরের পিলার দ্বারা সমর্থিত। মসজিদের উত্তর, পূর্ব ও দক্ষিণ দেয়ালে 3টি করে প্রবেশ পথ আছে। পশ্চিম দেয়ালে রয়েছে খিলান বিশিষ্ট 3টি অলঙ্কৃত মিহরাব। কেন্দ্রীয় মিহরাবটি অপেক্ষাকৃত বড়। প্রত্যেকটি মিহরাবই পোড়ামাটির ফুল ও লতা পাতার অলঙ্করণে অলঙ্কৃত। এর চার কোণে 4টি গোলাকার টারেট ইটের নকশায় 8টি বন্ধনী দ্বারা সুশোভিত। মসজিদের কার্নিশ সামান্য বক্র। এই সমৃদ্ধশালী কারুকার্য খচিত মসজিদটি খানজাহান আলীর স্থাপত্য কৌশলেরই সাক্ষ্য বহন করে। 1966 সালে এই মসজিদটিকে সংরক্ষিত পুরাকৃতি ঘোষণা করা হয়। 1985 সালে ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট নামে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় স্থান পায় এই মসজিদটি। একরামুল হক, নয়া শতাব্দী। Thank you.